কর্মচারী আধিকারিক এবং রাজনৈতিক নেতার জেদের যে সংমিশ্রণ কি হওয়া উচিত এটা জানে না। মুখ্যমন্ত্রী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পাশে প্রণাম করলেন বিডিও, আর এই ঘটনাকে ঘিরে সরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের গোসকড়ায় একটি সেফ হোমের উদ্বোধন করতে এসেছিলেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই উদ্বোধন মঞ্চে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করেন আউশ গ্রাম এক নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূলের এই ডাকাবুকো নেতাকে মহামানব বলে সম্বোধন করেন বিডিও। তবে এই ভালো সম্বোধন একতরফা নয়, অনুব্রত মঞ্চ দাঁড়িয়ে বিডিও অরিন্দম মুখোপাধ্যায়কে ভালো মানুষ বলেন এবং ওনার কথা শুনে চলার পরামর্শ দেন এলাকাবাসীকে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দীর্ঘ 10 বছর বাংলার মানুষ সরকার কোনটা, রাজনৈতিক দল কোনটা দেখতে পায়নি। বাংলার মানুষ ভোট দিয়েছে, আরো 5 বছর দেখুন, বিডিও প্রণাম করবে রাজনৈতিক নেতাদের, এসপি প্রণাম করবে রাজনৈতিক নেতাদের, সরকারি আধিকারিক এবং রাজনৈতিক নেতার জেদের যে সংমিশ্রণ কি হওয়া উচিত এটা জানে না। এটা মানুষ ভোট দিয়েছে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখার সৌভাগ্য হয়েছে বাংলার মানুষ, তাই সরকারি আধিকারিককে দেখতে হচ্ছে রাজনৈতিক নেতার পায়ে ছড়ে প্রণাম করতে। কতটা গণতন্ত্র বিপন্ন, কতটা অ্যাডমিনিস্ট্রেশন বিপন্ন, সেটা আজকের ছবিতে বোঝা যায়। ইনি একজন রাজনৈতিক নেতা, শুধু তার পরিচয়, তার কোনো সরকারি কোনো স্ট্যাম্প নেই, কোনো সরকারি কোনো কিছু নেই, তাকে প্রণাম করছে একজন বিডিও। বাংলার যুব সমাজ, বাংলার সরকারি চাকরিজীবীরা দেখলো হাসি পাবে। তার রাজ্যের যা পরিস্থিতি, সরকারি চাকরিজীবীরা দুদিন পর তো এমনি সরকারের বিরোধিতা করবে, এবং থেকে আরো বড় প্রমাণ এরা সরকারের অঙ্গুলি হেলানো চলছে, নিজস্ব মেরুদণ্ড সরকারি চাকরিজীবীদের নেই, এটা আজকের ভিডিওর কীর্তিতে তার প্রমাণ।